ও যদি আমার এই ব্যাপারটা ভালোভাবে না নেয়, মানে আমাকে মিথ্যেবাদী ভেবে খারাপ ভাবে, তাহলে তো ফ্রেন্ডশিপটাও আর থাকবে না। যেমন যাচ্ছে তেমন চলুক ভাই, আমি আর কমপ্লিকেটেড করতে চাই না। না, সেভাবে চলতে দেওয়া যাবে না। দেখা যাবে চলতে চলতে পাখি উড়ে গেছে, তখন তুই কালি ওকে সব খুলে বল। এত তাড়াহুড়া কিসের, বাদ দে না। আমাদের অফিসের মোস্ট এলিজিবল ব্যাচেলার রবিন সাহেব বিয়ে করতে যাচ্ছে। একেই বলে ওস্তাদের মার শেষ রাত্রে। ওটা না, সবুরে মেওয়া ফলে। একটু মিষ্টি খান। থ্যাংক ইউ। আমি তোর অফিসের নিচেই আছি, আসবো তোর অফিসে? না, আমি বাসায়। সকালে না অফিসে গেলি, তাহলে বাসায় কেন? ছুটি নিয়ে চলে এসেছি। শরীর খারাপ? না। কি হয়েছে তাহলে? আচ্ছা, আমি তোর বাসায় আসি। না, আসিস না। কি হয়েছে বলতো আমাকে, নইলে আমি এক্ষুনি তোর বাসায় আসলাম। বললাম তো কিছু হয়নি। আচ্ছা, রবিনের সাথে কিছু হয়েছে, ঝগড়া বা অন্য কিছু? আচ্ছা, তুই যে আনবারে এটা শুনে কি রবিন কোনোভাবে রিঅ্যাক্ট করেছে? রবিনের বিয়ে ঠিক হয়ে গিয়েছে আগামী মাসে। কি বলিস? আমি রাখছি। কোথাও ঘুরতে যাচ্ছেন? ঠিক আছে, আমি পরে ফোন দিব, মানে কালকে কথা হবে। বাবা তুমি? হ্যাঁ, আগে ভিতরে ঢুকে দে। তোমার সাথে তো কালকে রাতেও কথা হইল, কই একবারের জন্য তো বললাম না যে আজকে ঢাকায় আসবা? কি ব্যাপার, কথা বলতেছো না কেন?
মারে মেলা দূর থেকে এসেছি, আমি খুব ক্লান্ত। তোর এই বাসাটা তো বেশ বড়, খুব পছন্দ হয়েছে আমার। কিন্তু তুমি যে এই বাসায় ঢুকছো, আশেপাশে কেউ দেখে নাই তো? না, দেখলে কি সমস্যা? সমস্যা তো আছে, তোমার কি মনে হয় আমি এত বড় একটা বাসা ভাড়া পাইছি কি এমনি এমনি? কি বলছিস, কি করেছিস তুই? বলবো না পরে, আগে আগে তুমি বলো তো, তুমি হুট করে কেন ঢাকায় আসছো? বছরে তিন চারটা চুলা না কিনে আরএফএল একটা নিলেই টেকে বছরের পর বছর।